দিনাজপুরের নবাবগঞ্জে গভীর রাতে কালবৈশাখী ঝড়ে 5টি গ্রাম একেবারে লণ্ডভণ্ড হয়ে গেছে। ঝড়ে 2 সহস্রাধিক কাঁচা ও আধা পাকা বাড়িঘর ভেঙে পড়েছে, আহত হয়েছে প্রায় অর্ধশতাধিক ব্যক্তি। ঝড়ে 100 বিঘা জমির ধান ও ভুট্টা ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে নবাবগঞ্জ উপজেলার কুরুশদহ ইউনিয়নে এই ঘটনা ঘটে। এতে ওই ইউনিয়নের গিলাঝুকি, সাবেদগঞ্জ, মাতাপাড়া, শালটিপাড়া, সেনপাড়া, কুষ্টিয়াপাড়া একেবারে লণ্ডভণ্ড হয়ে যায়। গ্রামবাসী জানান, তারাবির নামাজ শেষে গ্রামের লোকজন প্রায় ঘুমিয়ে পড়েছিল, ঠিক এমন সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ কালবৈশাখী ঝড়ে বাড়িঘর লণ্ডভণ্ড হয়ে যায়। বাড়ি ইট ও মাটির দেওয়াল ঘুমন্ত গ্রামবাসীর উপর ভেঙে পড়ে, মারা যায় অসংখ্য গবাদি পশু, আহত হয় অনেক গ্রামবাসী, বাড়িঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন অনেকেই। কুশধহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সায়েম সবুজ জানান, খবর পেয়ে দিনাজপুর 6 আসনের সাংসদ শিবলী সাদিক ঘটনাস্থলে গিয়ে সারা রাত জেগে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান, বাড়ি বাড়ি ঘুরে দেন আর্থিক ও খাদ্য সহায়তা। সাবেক অবস্থা ফিরে না আসা পর্যন্ত সাংসদ শিবলী সাদিকের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর প্রতিদিনের খাবারের ব্যবস্থা করা হয়েছে। সাংসদের ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি ব্যক্তিকে 10,000 করে নগদ টাকা দেওয়া হয়েছে। এত ব্যাপক ঝড় হয়েছে যে ঘর বাড়ি গাছপালা সব ভেঙে পড়েছে। আমি তৎক্ষণাৎ এখানকার সাবেক চেয়ারম্যান আমাদের সাংগঠনিক সম্পাদক সায়েম সবুজকে পাঠাই এবং আমি 10 মিনিটের মধ্যে এখানে আসি, যেহেতু এটা আমার নিজের ইউনিয়ন। এসে যে রাত্রেবেলা আমরা চিত্রটা দেখেছি যে অনেককে আমাদের মাটির দেয়ালের নিচ থেকে বের করতে হয়েছে, এখন প্রায় 30 জনের কাছাকাছি হসপিটালাইজ হয়ে আছে, তার মধ্যে 2-3 জন আশঙ্কাজনক। তো আমরা তৎক্ষণাৎ ভাবে মানুষের রাতের খাবার, চিকিৎসা সমস্ত ব্যবস্থা করেছি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। আর বিশেষ করে রাতের অন্ধকারে হওয়ার কারণে এটা একটা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এখানে ফসলের মাঠ থেকে শুরু করে আপনার ফলজ গাছের ক্ষতি হয়েছে, গবাদি পশু মারা গেছে, মানুষ আহত হয়েছে, এবং সর্বোপরি যে ঘরগুলো আছে আপনারা দেখছেন যে ইটের বাড়িগুলো যেগুলো আছে সেগুলো পর্যন্ত কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আমি স্থানীয় সংসদ সদস্য হিসেবে প্রত্যেক পরিবারকে আমার ব্যক্তিগতভাবে আমি 10,000 টাকা করে দিচ্ছি, এবং আমি ডিসি সাহেবের সঙ্গে কথা বলেছি, এখানকার লোকাল যারা অথরিটি আছে তাদের সঙ্গে কথা বলেছি, এবং সরকারি সহায়তার জন্য আমরা চেষ্টা করছি তাদেরকে যেন টিন এবং টাকা দিয়ে আমরা সহযোগিতা করতে পারি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। এবং সেই সঙ্গে এটাও বলছি, এই এলাকার মানুষ বিশেষ করে আমাদের খতালিকার যে ঘরগুলো আসবে, আমরা যাদের অন্তত পক্ষে জমি জমাগুলো নেই, অল্প কিছু জমি আছে 10 শতাংশ নিচে, তাদেরকে পরবর্তীতে ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমরা একটি করে ঘরও করে দেওয়ার আশ্বস্ত করেছি, যেখানে 2টা রুম, একটা রান্নাঘর থাকবে, একটা টয়লেট থাকবে। এই আসলে কার্যক্রম, আজকে কথা বলার মতো অবস্থায় নেই। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে টিনগুলো উড়ে গিয়ে গাছের মধ্যে আছে, আমাদের ইলেকট্রিক যে পোলগুলো আছে সেগুলো ভেঙে গেছে, এবং সর্বোপরি যে বিষয়গুলো যে সেটা হচ্ছে যে ঝড় হয় আসলে ঠিক আছে, কিন্তু এই ধরনের ঝড় আমাদের অঞ্চলের মানুষ আমরা কখনো দেখিনি। এই ব্যাপক ক্ষয়ক্ষতি আমার গরিব মানুষেরা, এবং সব থেকে বড় কথা এরা বাদাম বিক্রি করে চলে, এবং বলতে গেলে একদম প্রান্তিক লেভেলের মানুষ, এদের আসলে দিন আনা দিন খাওয়া মানুষ এরা, খুব মানে আজকে যে কোথায় দাঁড়াবে। গতকালকে থেকে আমার এলাকার মানুষ একদম রাস্তার মধ্যে ছিল, কেউ কেউ হয়তো আশপাশের কোনো বাড়িতে মাথা গোঁজার ঠাঁই করেছে, কিন্তু সত্যিকার অর্থে তারা রাত থেকে এখন পর্যন্ত তারা নির্ঘুম অবস্থায় আছে। আমরা কিছু খাবারের ব্যবস্থা করেছি।